সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করবো হইতেছে পেমেন্ট প্রুফ দিয়া। এখানে দেখতে পারতেছেন আমি ইনস্ট্যান্টলি একটা এনএফটি রিসিভ করে ফেলছি, ঠিক আছে। এই এনএফটিটার প্রাইস কতটুকু হবে? এটার প্রাইস আপনার কমসে কম $50 থেকে $100 ইজিলি হবে, ঠিক আছে। আর এনএফটিটা আপনার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে প্রত্যেকে ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারবেন। আর আমি যদি ওদের টুইটার পেজে যাই, এখানে টুইটার পেজে সরাসরি চলে যাচ্ছি, আমি আপনাকে ওদের প্রজেক্টটা কতটুকু স্ট্রং সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। এদের ফলোয়ার দেখেন বাড়তেছে, হুড়হুড় করে বাড়তেছে। আমি যদি ফলোয়ার লিস্টে ক্লিক করি, এখানে দেখতে পারবেন অনেক বড় বড় প্রজেক্ট ওদেরকে ফলো করতেছে, ঠিক আছে। দেখেন ফ্লাউ, তারপরে দেখছে আপনার ড্রেপার, তারপর আরও অনেক বড় বড় কোম্পানি, যে দেখেন প্রজেক্ট ওদেরকে ফলো করতেছে। মানে এক কথা হইতেছে, এটা স্ট্রং একটা প্রজেক্ট। এদের পার্টনারশিপগুলো দেখলে বোঝা যায়, এদের ফলোয়ার লিস্ট গেলে বোঝা যায়। আরও অনেক বড় বড় প্রজেক্ট আছে যেগুলো ওদেরকে ফলো করতেছে, এই দেখেন। এগুলো সবগুলো কিন্তু এনএফটি প্রজেক্ট, ঠিক আছে। সো এইখান থেকে আপনারা ইজিলি $50 থেকে $100 ইজিলি প্রফিট করতে পারবেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই অফারে জয়েন করে ইনস্ট্যান্টলি একটা এনএফটি নিয়ে নিন, ঠিক আছে। আর এটা এখন আপনি ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন না, কিছুদিন পর এটা যখন আপডেট আসবে, মানে এটা যখন সেল আউট করা যাবে, তখন আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দিব বা সেলিং প্রসেসটা দেখা দিব। এখন শুধু আপনি রিসিভ করতে পারবেন, তবে সেল করতে পারবেন। আমি যেটার উপর ক্লিক করি দেখবি, দেখেন এখানে সেল অপশনটা কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। সো এটা যখন চালু হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এটা সেল করে এখানে আপনার ডলারটা চলে আসবে। আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে ব্লক টু ওয়ালেট, এই যে ওয়ালেটে এখানে আপনার ডলারটা চলে আসবে। দেন আপনি এখান থেকে এটা ইজিলি বাইন্যান্সে, তারপরে যে কোনো এক্সচেঞ্জারে বা যে কোনো ট্রাস্টওয়ার্ড আপনি নিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এবার আসে অফার আপনি কীভাবে জয়েন করবেন, ঠিক আছে। সো আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন বা ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন, ঠিক আছে। কারণ এইরকম ইনস্ট্যান্ট মানে পেমেন্ট প্রুফ শেয়ার করলে লাইক যদি দেন ভাই, সেক্ষেত্রে মনে করেন যে কাজ করতে উৎসাহ পাই, আরও নতুন নতুন ইনস্ট্যান্ট অফার আপনাদের জন্য মানে দ্রুত নিয়ে আসি, কারণ খুব কষ্ট এগুলো ম্যানেজ করা বা খোঁজা, ঠিক আছে। আর এই যে মানে যে মানে এনএফটিটা শেয়ার করবো, মানে এনএফটিটা আপনার পাবেন, এটা কিন্তু এর আগের বার। এখন বলুন ভাই, আপনি যে বললেন কীভাবে $50 থেকে $100 প্রফিট হবে, বা এর আগে এই ধরনের প্রজেক্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনেক মেম্বার আর্নিং করছে, তবে আমি শেয়ার করি না, ওরা অন্য কমিউনিটি থেকে জয়েন করেছিল, ঠিক আছে। তবে আমি জয়েন করি নাই, এখন বুঝতে পারলাম যে আমি জয়েন না করে বড় একটা ভুল করছি। আনলিমিটেড কুপাইতে পারবেন, আপনার চাইলে এখান থেকে অনেকগুলো এনএফটি নিয়ে নিতে পারবেন আপনার ওয়ালেটে, তারপর এটা পরবর্তীতে সেল করতে পারবেন। মানে এক প্রকার হইতেছে আপনার এনএফটি তো ভাই বুঝে নেই, ঠিক আছে, এগুলো তো আপনার বুঝাইতে হবে না। তবে নতুনদের জন্য বলি, এখান থেকে ভাই ভালো একটা প্রফিট হবে। সো অফারে জয়েন করার জন্য আপনি কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক, এরকম একটা লিঙ্ক পাওয়া যাবেন। সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে মেনশন করে নিয়ে আসবে, ঠিক আছে। সেখানে আপনাকে ব্লক টু ওয়ালেট তৈরি করতে হবে, তারপর হচ্ছে আপনাকে এয়ারড্রপে জয়েন করতে হবে, ঠিক আছে। সো আমরা কি ফার্স্ট অফ অল কী করবো, ব্লক টু ওয়ালেটে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার প্লে স্টোর নিয়ে আসবে, এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, ঠিক আছে। সো ইনস্টল করে দিলাম, ইনস্টল করার পর এটা ওপেন করবেন। এটা ধরেন আপনারা হুবহু ট্রাস্টওয়ার্ডের মতো, তবে এটার মধ্যে একটু অন্যরকম ফিচার্স আছে আর কি, ঠিক আছে। এখানে আপনার এনএফটি টেনএফটি তারা অনেক হাবি যাবি কাজ করে আর কি। সো এখানে আপনি কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতেছি, তারপর সেখানে রেফারাল কোড অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রেফারাল কোডটা দিবেন, ঠিক আছে। এখানে আমি দেখেন টেলিগ্রাম পোস্টে রেফার কোডটা দেওয়া রাখছি, এটার উপর ক্লিক করবেন। এই যে রেফার কোডটা এটা কপি করবেন, কপি করার পর এখানে এটা দিবেন এভাবে, ঠিক আছে। বসানোর পর কনফার্ম একটা ক্লিক করবেন, ব্যাস। তারপর আবার যে টিকমার্ক যেটা আছে, তারপর যে টিকমার্কে একটা ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনার এটা সরাসরি কম অপশন নিয়ে আসবে। দেন এখানে আপনার একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। সরি, পাসওয়ার্ড না, মানে আপনার ইমেলে একটা কোড যাবে, 6 ডিজিটের কোড, এটা মানে ভুল বলছি, মানে ইমেলে একটা কোড আসবে, কোডটা আপনাকে নিতে হবে। সো আমি আমার ইমেলে চলে আসলাম। দেন এইখান থেকে আমাদের কোডটা চলে আসছে, ঠিক আছে, 40 97 20, 40 97 20, ঠিক আছে। আমি একটু আগবার দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। দেন অটোমেটিক্যালি দেখতে পারতেছেন আমাদের অ্যাপসটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার যদি আমি ওয়ালেটের সেকশনে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন না, এখানে আপনাকে কিছু পয়েন্ট দিয়ে দিবে। এই পয়েন্ট দিয়ে আপনার কোনো কাজ নাই, এই পয়েন্ট দিয়ে আপনার কী কাজ পরবর্তীতে আমি আপনাকে দেখাইতেছি, ঠিক আছে। সেখানে কিন্তু আমাদের ওয়ালেটটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে এখানে আপনি এগুলো ব্যাকআপ ট্যাকআপ করতে পারেন, ঠিক আছে। সিকিউরিটিতে যে সিকিউরিটি যায় আপনি এগুলো চাইলে ওটিপি এগুলো অন করতে পারেন। সব এত কিছু করার দরকার না, আপনি শুধু ইমেলটা সেভ রাখবেন। আপনি যে ইমেলটা অ্যাকাউন্ট তৈরি করছেন এই ইমেলটা আপনার তাকলি হলো, ঠিক আছে। দেন এবার আসে আমরা সরাসরি অ্যাডোবে জয়েন করে ফেলবো। অ্যাডোবে জয়েন করার জন্য আপনি কী করবেন, সিম্পলি এখানে দেখতে পারতেছেন অ্যাডোব লিঙ্ক, ঠিক আছে। বা টেলিগ্রামে দেন একটু সার্ভারের ইস্যু, টেলিগ্রামে প্রবলেম করে, দেখেন এখানে অ্যাডোব লিঙ্ক। আপনি সিম্পলি কী করবেন, অ্যাডোব লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে।
দেন একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম ক্রোম ব্রাউজার, তারপর এরকম চলে আসবে। ঠিক আছে, এখানে আপনার এনএফটিটা লোগো শু করবে, একটু ওয়েট করেন। এখানে দেখতে পারতেছেন আমাদের এনএফটি কিন্তু শু করতেছে। এই যে এই এনএফটিটা আমরা মূলত এখান থেকে নিতে পারবো। সো কত হাজার হাজার ইউজার দেখেন এখান থেকে ক্লাইম করতেছে যে এনএফটিটা। ঠিক আছে, সো এখানে এবার আপনি কী করবেন, এই যে উপর দিকে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন আছে, সিম্পলি আপনি কী করবেন এই কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার এখানে এই যে সাইন ইন চাইবে। ঠিক আছে, সো এখানে আপনাকে কী করতে হবে, আপনার এই যে অ্যাপটা আছে না, আপনার যে অ্যানাদার ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম, কারণ আমার অলরেডি আমি তো একই অ্যাকাউন্ট দিয়ে করে ফেলছি। সো এখানে আপনি কী করবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে ব্লক টু ওয়ালেট তৈরি করছেন ওই ইমেলটা এখানে দিবেন। ঠিক আছে, এখানে কী বলতেছে যে আমাদের ইমেল অ্যাড্রেস মানে আমি অলরেডি এটা দেখা করে ফেলছি, তো এই জন্য এরকম আসতেছে আর কি। ঠিক আছে, সো ফ্রেন্ডস আপনার এখানে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি এখানে দেন মানে এরকম প্রবলেম হইতেছিল আমার, কিন্তু তারপর আমি ভিপিএন ইউজ করছি, কাজ হইল না। ঠিক আছে, সো এরকম প্রবলেম হলে আপনি যেটা করবেন, ঠিক আছে, আপনার এখানে এরকম না হওয়া প্রবলেম হইতে পারে, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখি করবেন এই যে অ্যাডব লিঙ্ক যেটা আছে এটা ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার ব্লক টু ওয়ালেটে সরাসরি চলে যাবেন। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক টু ওয়ালেট, দেন ডিসকভারে আসবেন, আসার পরে যে উপরে এটা পেস্ট করবেন, লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, দেখতে পারতেছেন আমি এটা কিন্তু লিঙ্কটা উপরে পেস্ট করে দিছি। সো এখানে পেস্ট করে দিবেন, সেক্ষেত্রে আপনার এখানে কাজ করতে কোনো প্রকার সমস্যা হবে না, একদম ইজি। এখানে জাস্ট কানেক্ট ওয়ালেট আমরা একটা ক্লিক করে দিব, এই কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে এটা এরকম হয়ে যেতেছে। আপনার এই যে ক্রোম ব্রাউজার দিয়ে যদি করেন না, তারপর আপনার এখানে ইমেল দেওয়ার পর এরকম আসবে, দেন শুধু কনফার্ম একটা ক্লিক করবেন, ব্যাস এখানে দেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কিন্তু সাইন ইন হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা করবো, একটু স্ক্রল ডাউন নিচের দিকে আসবো, আসার পর এখানে আপনাকে একটা সিক্রেট কোড দিতে হবে। এই সিক্রেট কোডটা দিলে মূলত আপনি এখান থেকে এই এনএফটিটা ফ্রিতে ক্লাইম করতে পারবেন। সো আমাদের সিক্রেট কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের নিচে মানে পোস্টের এই যেখানে দেওয়া আছে যে এটা এটা এটার উপর ক্লিক করবেন, কপি হয়ে যাবে, দেন এটা জাস্ট এখানে আমরা কী করবো, পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর ক্লাইম দিস ফ্লাওয়ার এইটার উপর ক্লিক করে দিলাম, দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ক্লাইম্বিং হচ্ছে। একটু ওয়েট করেন, এটা আমাদের এখানে পারমিশন চাইতে পারে, দেখেন এখানে কিন্তু আমাদের এটা পারমিশন চাইতেছে, আমরা জাস্ট কী করবো অ্যাপ্রুভ একটা ক্লিক করে দিব, ব্যাস আমাদের এনএফটি কিন্তু পারচেস বা ক্লাইম হয়ে গেছে। দেখেন এটা হইতেছে হইতেছে, একটু ওয়েট করেন, আমাদের এটা কিন্তু ইনস্ট্যান্টলি ক্লাইম হয়ে যাবে। সো আমাদের এনএফটিটা কিন্তু ফাইনালি ক্লাইম হয়ে যেতেছে, এখানে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি ক্লাইম লেখা চলে আসছে। এই যে উপর দিকে দেন যে আমাদের এনএফটিটা সাকসেসফুলি ক্লাইম হয়ে গেছে। সো এবার আপনি যেটা করবেন এখান থেকে এটা ব্যাক করবেন। ঠিক আছে, ব্যাক করার পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে এখান থেকে সরি এই যে ওয়ালেট সেকশনে আসবেন। ওয়ালেট সেকশনে আসার পর আপনি এনএফটিটা ক্লাইম করেছেন দেখবেন তো, তাই না? সো এই জন্য কালেকশনে আসবেন, আসার পরে এখান থেকে প্লাস বলে আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি কী টাইপ করবেন, এই যে পি ও এই যে এটা টাইপ করবেন, এই যে এটা যেটা আছে এটা জাস্ট এখান থেকে অ্যাপ লেখলে এটা চলে আসবে, দেন এটা শুধু এখান থেকে এটা ওয়ান করে দেবেন। এই দেখেন এটা জাস্ট এখানে প্লাসে ক্লিক করে ওয়ান করে দেবেন, আমি ক্লিক করে দিয়েছি, আমার এটা কিন্তু ওয়ান হয়ে গেছে। সো এবার যদি আমি এখানে আসি দেখতে পারবেন আমাদের এখানে একটা দেখাইতেছে, মানে আমাদের এই নেটওয়ার্কের একটা এনএফটি আছে, আমি এটার উপর যদি ক্লিক করি এই যে এখানে একটু রিফ্রেশ নেবে, তারপরে দেখতে পারবেন আমাদের এখানে চলে আসবে। আমি আবারও ক্লিক করে দেখাইতেছি আপনাদেরকে, এই যে আমার কিন্তু এটা এনএফটিটা ইনস্ট্যান্টলি কিন্তু ক্লাইম করে ফেলছি। সো এবার আপনি যদি পারেন সেক্ষেত্রে এটা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট এটা ট্রান্সফার করতে পারবেন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এইভাবে। ভাই আপনারা যদি পারেন 7-8টা 5-10টা যতগুলো পারেন অ্যাকাউন্ট তৈরি করে এইভাবে আপনি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন ফিউচারে, ভাই এটা থেকে ভাই সে লেভেলে প্রফিট হবে। ঠিক আছে, এখানে কোনো প্রকার রেফারেল কমিশন কিন্তু নাই গা। ঠিক আছে, আমি আগে বলছি, এই যে দেখেন এবার যদি আমি মানে বলবেন তাহলে ভাই রেফার কোড যে ইউজ করলাম ওইটা হচ্ছে ভাই ব্লক টু ওয়ালেটের আর কি। ব্লক টু ওয়ালেটে রেফার করলে মেবি এই পয়েন্ট দিয়ে, আর এই পয়েন্ট দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এই পয়েন্টের কাজ কীবার আছে সেই মেন টপিক্সে, এখানে এই পয়েন্টের কাজ হইতেছে, ধরেন এখানে আপনার কী আছে এই যে জিবিডি ডিবিডি এগুলো আর কি, নেটওয়ার্ক কারেন্সি। সো আমি যদি সেটিংসে যাই, যে এখানে সেটিংসে যাইতেছি, সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাবো, তারপরে এই যে কারেন্সির জায়গায় এটা আমি ইউএসডিটি সিলেক্ট করবো, তাহলে এখানে দেখতে পারেন যে আমার এটা ডলারটা কিন্তু এবার ইউএসডিটিতে রূপান্তর হয়েছে। সো প্লাস আইকনে যদি ক্লিক করে ধরেন এখান থেকে আমি স্মার্ট চেন এটা ওয়ান করলাম, এই দেখেন স্মার্ট চেনের উপর ক্লিক করলাম, মানে এটা ট্রাস্ট ওয়ার্ড তো আমরা অটোমেটিক্যালি ফ্রিতে ওয়ান করতে পারি, কিন্তু এখানে এটা ওয়ান করতে গেলে আপনার পয়েন্ট লাগে, কী মাথা খারাপ নাকি, আমি এটা কিছু বুঝলাম না। যাই হোক, এটা ওদের একটা সিস্টেম। সো এপ্রুভাইজ যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার এটা কিন্তু এখানে এই যে এটা কিন্তু আমার এটা ক্রিয়েটিং হইতেছে ওয়ালেট। আপনি চাইলে এখানে টিআরএক্স মেডেক যা আছে, ঠিক আছে, এটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই পয়েন্টের বিনিময় এটা ওয়ান করতে পারেন। ঠিক আছে, সো ভাই এইভাবে এইটা পয়েন্টের মূলত কাজ হইতেছে। এই যে দেন আমার কিন্তু ব্যালেন্স কাটা নিছে, আর আমাদের এখানে স্মার্ট চেন চলে আসছে। ঠিক আছে, দেখেন এই আর কি।
সো আমরা এবার কী করবো, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে নিয়ে নিবো। আমার মেন যে ওয়ালেট আছে, মেন ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, দাঁড়ান আপনার সামনে লাইভে আমি এটা ট্রান্সফার করে দেখি হয় নাকি, আমি কিন্তু এখন ট্রাই করি নাই, ঠিক আছে। সো এনে কীভাবে এটা রিসিভ করবো, এই জন্য আমি এটার উপর ক্লিক করে দিলাম, তারপর রিসিভ একটা ক্লিক করে দিলাম, এই যে আমি এটাতে পাইছি, তাই না? সো এবার আমি কী করবো, এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিব। এই যে দেখি দেখে কোন জায়গাতে অ্যাড্রেসটা কপি করে, সরি এইখানে না, মেবি এই যে এইখান থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে। সো আমাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম, এই যে কপি করে নিছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের এই ওয়ালেটে চলে আসলাম, দেন এইখান থেকে এটার উপর ক্লিক করলাম, আবার এটার উপর ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম, দেন এইখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম। দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু 10 পয়েন্ট কাটতে যেতে কাটবে, আর আমাদের এটা কিন্তু আমাদের সেকেন্ড যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে চলে যাবে। এই দেখেন এটা কিন্তু কী হইলো, মানে ইনস্ট্যান্টলি কিন্তু আবার অ্যাপ্রুভ করে দিছি। সো এবার আশা করি এটা চলে যাবে, ঠিক আছে, একটু ওয়েট করলেই মানে মেবি আমাদের সেকেন্ড ওয়ালে চলে যাবে। সো এইভাবে ভাই আপনারা এক ওয়ালে থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন। সো আমি জানি না আমার এটা কী ট্রান্সফার হয়েছে নাকি না, নেটওয়ার্কের প্রবলেম যাই হোক। সো যেহেতু ট্রান্সফার সিস্টেম আছে, আপনি এক ওয়ালে থেকে আরেক ওয়ালেটে আনতে পারবেন আর কি, ঠিক আছে। সো আর যদি না ট্রান্সফার হয়, সেক্ষেত্রে আপনি এই ওয়ালেটগুলো মানে ক্লোন করে কাজ করতে পারেন। সো চলো মোটামুটি আমাদের আজকের ভিডিও, এটা নেক্সট আপডেট পাওয়া যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। দেখি তো ট্রান্সফার হয়েছে নাকি, হ্যাঁ ট্রান্সফার হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের এটা আমাদের এই যে এটা চলে আসি, এটা রিফ্রেশ দিই, 1 আসে, এখান থেকে 2 হয়ে গেছে। সো এইভাবে ভাই দেখেন দুইটা আমার এনএফটি হয়ে গেছে। সো চলো আমাদের মোটামুটি আজকের ভিডিও, আর এটা নেক্সট আপডেট পাওয়া যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কীভাবে সেল করবেন, কখন কী কী করতে হবে, এটা আমার নেক্সট পার্ট আসবে। আল্লাহ হাফেজ।